Dear viewers, Shupriyo Dashagon, আমার গত সেগমেন্টের ইংলিশ শেখার বাংলাদেশের জন্য যে আয়োজনটি ছিল তাতে ব্যাপক সারা আবার পড়েছে। তো এই প্রেক্ষিতে আমি এবার আপনাদের সামনে কিছু আলোচনা করছি যাতে আপনাদের জন্য ইংরেজিটা শেখা মানে খুব সহজ হয়ে যায়। আমি রাস্তাটা বলে দেওয়ার চেষ্টা করছি আপনাকে করতে হবে, কারণ কথায় তো আর চিড়ে ভেজে না, আপনাকে অবশ্যই চেষ্টাটা করতে হবে। চেষ্টাটা না করলে কিন্তু কোনোদিনই হবে না। কিন্তু এই চেষ্টা করার কিন্তু কিছু উপায় রয়েছে, সহজ উপায়, যেগুলি আসলে আমরা বলতে পারি টেকনিক, অথবা আমরা বলতে পারি যে মানে খুবই ইজি উপায়। একটি অ্যাডভার্টাইজ ছিল অনেক আগে, আপনারা যারা নবীন তারা হয়তো জানেন না, বাংলাদেশ টেলিভিশনে বলতো অল্প পুঁজি বেশি রুজি অধিক সুখ মিশুক মিশুক মিশুক, বের হয়েছিল বাংলাদেশের মানে রাজপথে তিন চাকার রিক্সা আর কি, অটো রিক্সা। আচ্ছা, তারপরে আরেকটি জিনিস ছিল যেটা আমাদের যখন আমরা আইডল স্কুলে পড়তাম আমাদেরকে শেখানো হতো যে তোমরা আসলে এমন কিছু পড়বে যেগুলি আসলে পড়লে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি এবং মার্কস তোমরা খুব বেশি পাবে। যেমন একটি অ্যাডভার্টাইজ ছিল, আবার অ্যাডভার্টাইজের কথা আসছি, যেমন অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল টিউবওয়েল, এরকম ছিল। আমি অ্যাডভার্টাইজ করছি না তাদের, কিন্তু এরকম অ্যাডভার্টাইজ ছিল। তো আমি অল্প চাপে টেকনিকের মাধ্যমে আপনাদেরকে ইংরেজিগুলি ভালোভাবে যেন ব্রেনের মধ্যে গেঁথে যায় তার জন্য চেষ্টা করছি, এবং আমার এই চেষ্টাতে আপনাদের যে সাবস্ক্রাইব করছেন অথবা আপনারা যে আমার চ্যানেলে আসছেন দেখছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা। আসলে আমরা আমাদের সিগমেন্টে চলে আসি, আমাদের অরিজিনাল যেটা ইংরেজি শেখার ব্যাপার তাতে চলে আসি। আমি প্রথমত আমার ব্যক্তিগত জীবন থেকে কিছু বলতে চাচ্ছি। আমি যখন ক্লাস 9 এবং 10-এ পড়ি তখন আমার ইংরেজির দশা বা দুর্দশা কি বলবো, খুবই বাজে অবস্থা ছিল। তখন আমার মেট্রিক পরীক্ষার যে প্রস্তুতি ছিল খুবই ভালো ছিল, খুবই ভালো, অসম্ভব ভালো, এবং আমি রেজাল্টও ভালো করেছি। কিন্তু আপনাদেরকে আমি আজকে একটি গোপন তথ্য দিচ্ছি আমার ব্যাপারে, সেটা হচ্ছে আমি যখন আমার এসএসসি রেজাল্ট বের হলো তাতে আমি 5টা লেটার পেয়েছিলাম, এবং দুটো সাবজেক্টে আমি লেটার পাইনি। সে দুটো সাবজেক্ট হচ্ছে অবশ্যই আমার খুবই কমজোরের সাবজেক্ট, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, অঙ্কের কথা আমি জানি না, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই অঙ্কে বা ম্যাথামেটিক্সে আমার মতোই একদম খুব ভালো ছাত্র, আমি জানি, কিন্তু আসলে ইংরেজি নিয়ে কথাটা বলতে চাচ্ছি। আমি ইংরেজিতে লেটার মার্ক তো দূরের কথা, আমি সর্বসাকুল্যে পেয়েছি ফার্স্ট পার্টে 56, সেকেন্ড পার্টে যেখানে গ্রামাটিক্যাল বেশি ছিল সেখানে আমি হয়তো পেয়েছিলাম 52 এরকম, তার মানে অ্যাভারেজ 50% মার্ক পেয়েছিলাম। এটা ছিল লেখার এবং নৈবিত্তিক সহ, নৈবিত্তিক ছিল, নৈবিত্তিক টিক দেওয়া সহ, কিন্তু যখন কথা বলতে যেতাম অথবা যে ভাষার যে শব্দগুলি সে সব কিন্তু খুবই খারাপ ছিল। এখন আসুন আমি কিভাবে সেটাকে পুনরুদ্ধার করেছি বা পেয়েছি বা কারা আমাকে সাজেস্ট করেছেন আমি তারপরে বলছি সেটা। তারপরে নর্ডেমে চলে গেলাম, চান্স পেলাম নর্ডেমে। আমি যখন চান্স পেলাম তখন আমাদের সামনে আসলেন কিছু শিক্ষক যারা আমেরিকান ছিলেন, এবং তারা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ইংরেজিটা শেখার জন্য সহযোগিতা করেছেন। কিভাবে করেছেন আমি বলি, আমাদের একজন টিচার ছিলেন ফাদার টিম ব্যানাস, তিনি বললেন যে দেখো বাবারা তোমাদেরকে ইংরেজি তো শিখতে হবে, তোমরা তো ইংরেজিতে খুব কাঁচা, নটরডেম থেকে পাশ করে বের হয়ে গিয়ে যদি তোমরা ইংরেজি বলতে না পারো তাহলে লজ্জাটা তোমাদের নয় আমাদের। তিনি একজন সাদা চামড়ার আমেরিকান ছিলেন, ফাদার টিম ব্যানাস, এখন জানি না কোথায় আছেন, বেঁচে আছেন কিনা, কিন্তু তিনি বাংলায় খুব সুন্দরভাবে বলতেন, কিন্তু আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে বলতেন, বুঝে বুঝে বলতেন, যেহেতু তার শেখা ভাষা বাংলাটা। তিনি বললেন যে দেখো তোমরা যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবে না, আমি বলবো, একবার না পারলে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার তোমার জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করবে। আমিও আপনাদেরকে বলছি যতবার যদি জিজ্ঞেস করার লাগে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, ইমেলের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যে কোনোভাবেই হোক, ফেসবুকের মাধ্যমে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। দ্বিতীয়ত, তোমরা যদি না বুঝো আমি তাহলে তোমাদের জন্য জিনিসটা ছবি এঁকে ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে দেব, তারপরেও তোমাকে জিনিসটা বুঝতে হবে, নামটা বুঝতে হবে, অক্ষরগুলি চিনতে হবে, শব্দগুলি বুঝতে হবে, ইংরেজি শিখতে তোমাকে হবে, যে কোনোভাবেই তোমার পরিকল্পনা তোমাকে জয়ী হতেই হবে, তোমাকে তোমার ইংরেজি শিখতেই হবে। তো সেটা ছিল একটা বিশাল রকমের একটি উদ্দীপনামূলক কথাবার্তা। এবং পরবর্তীতে আমাদের একজন টিচার ছিলেন, ম্যাডাম টিচার ছিলেন, তিনি অত্যন্ত উদ্বুদ্ধ করেছিলেন। ফাদার বকুল এবং ইনি দুজনই আমাদের ইংরেজি পড়াতেন। তো ফাদার টিম ব্যানাস একটি উপায় আমাদেরকে দিয়েছিলেন অবশ্যই, তো আমি আপনাদেরকে সেই উপায়টা আজকে দেখাবো। সেটা হচ্ছে
উনি বলতেন যে একটি আর্ট পেপার নেবে, আর্ট পেপার সে সময় 8 টাকায় পাওয়া যেত, 1990 দশকের প্রথম দিকের কথা বলছি আমি, 8 টাকাতে এত বড় সাইজের একটি আর্ট পেপার পাওয়া যেত, 8 টাকা আর্ট পেপার, ভেরি মানে শোনা যাচ্ছে না সুন্দর। তো সেটার মধ্যে উনি বলতেন যে একটি পকেট সাইজ কাটবে, আমি এখানে কেটেছি এবং রেখেছি, যেটা পকেট, আমার এখানে পকেট নেই কিন্তু তারপরে এটা পকেট সাইজের মতো করে বানিয়েছি আমি। বললেন পকেট সাইজের একটি সাদা স্ট্রং কাগজ নেবে, আর্ট পেপার নেবে এবং সেটাকে পকেট সাইজ কেটে তার মধ্যে প্রত্যেক দিন 10টি করে নতুন শব্দ, আমি এখানে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা জানি না, 10টি করে নতুন শব্দ তোমরা শিখবে এবং প্রথমে ইংরেজিতে লিখবে, ইংরেজি লেখার পরে সেটার বাংলা উচ্চারণ লিখবে এবং তারপর, আমি এখানে বাংলা উচ্চারণ লেখিনি, এবং তারপরে অর্থ লিখবে। এবং এই জিনিসটা হবে তোমার পকেটে থাকার একটি জিনিস, যেটা তোমার 24 ঘন্টা তোমার পকেটে থাকবে। তুমি টয়লেটে যাবে, তুমি ধর্মাস উপাসনালয়ে যাবে, ধর্মের আশ্রয় জায়গায় যাবে, তুমি বাজারে যাবে, তুমি স্কুলে যাবে, তুমি যেখানে যাবে এটি তোমার পকেটে 24 ঘন্টা থাকতে হবে। এবং তুমি কি করবে, পকেটে রাখবে এবং মাঝে মাঝে 10-15 মিনিট 20 মিনিট পরে একবার উঠিয়ে চোখ বুলিয়ে দেবে এবং অবশ্যই তুমি তোমার জানা শব্দগুলি এখানে দেবে, 1-2টি 2-4টি অজানা শব্দগুলি এখানে দেবে এবং সেগুলি দেখবে। যখন দেখবে তাহলে তোমার ব্রেইন, তোমার চোখ এবং তোমার যে একটি যে নির্দিষ্টভাবে তুমি যে এটার প্রতি মনোযোগী হচ্ছে, অ্যাটেন্টিভনেস, এটা তিনটা মিলে কিন্তু এটা তোমার ব্রেনের মধ্যে গেঁথে যাবে। এটা একটা খুবই সুন্দর উপায়, আমি মাত্র 3-4 মাসের মধ্যে খুব ভালো সুফল পেয়েছি। আমি এটা করতাম পকেটে নিয়ে, ইভেন টয়লেটে গেলে আমি পকেটে নিয়ে এটা নিয়ে যেতাম এবং তার ফলে কি হয়েছে, আমার শব্দ কোষ বা শব্দ ভাণ্ডার যেটা আছে না, খুব বেড়ে গেছে। এবং যখন আপনার বেশি শব্দ ভাণ্ডার থাকবে তখন আপনি কথাও কিন্তু বলতে পারবেন। যখন যেমন আমি আপনাকে বলি, একটা জিনিসের যদি আপনি 3টা শব্দই আপনি জানেন, যেমন মনে করুন যে এটা এভাবে করতে হয় না, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন দিস ইজ নট ডান দিস ওয়ে, অথবা আপনি বলতে পারেন দিস ইজ নট ডান ইন দিস ম্যানার, আপনি বলতে পারেন, আপনি বলতেন দিস ইজ নট দ্য মেথড ফর দিস, মেথড, ম্যানার অথবা ওয়ে, তিনটার মতলবই কিন্তু, অর্থই কিন্তু একই আপনি এখানে প্রকাশ করলেন, কিন্তু মেথড, ম্যানার এবং ওয়ে এই তিনটা কিন্তু আপনি 3টি শব্দ ব্যবহার করলেন। তাহলে কি দেখা গেল, গেল যে আপনার কাছে যদি শব্দ ভাণ্ডার বেশি মজুদ থাকে, আপনি কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আপনি যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারেন, ভাষা শেখাটা আপনার জন্য সহজ হয়ে যায়। এবং সেজন্য চাই ভাষা কোর্স শেখার জন্য এরকম একটি পকেট সাইজ বন্ধু, যে আপনার মানে সারা জীবনের জন্য আপনাকে শব্দগুলি আপনার ব্রেনের মধ্যে গেঁথে দেবে। আমি এটা করেছি, আশা করি আপনি সুফল পাবেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি আপনার ইংরেজি শেখার জন্য, সবচেয়েতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার ব্রেন যে মনে হয় না যে আমি পারি না, আমি বুঝি না, আমার মাথায় ঢুকছে না, এই জিনিসগুলি ঢোকার জন্য কিন্তু আপনাকে একটি জিনিস করতে হবে। আজকালকার জামানায়, আমাদের সময় এতটা সহজ তো ছিল না, আপনাদের জন্য অনেক সহজ, আপনাদের হাতে মোবাইল রয়েছে, আপনাদের হেডফোন রয়েছে, আমার কাছে একটি হেডফোন রয়েছে, হেডফোন আপনার একটি কার্যকর সহায়ক শক্তি হতে পারে আপনার জন্য। আপনি অনবরত একটি ছোট রেডিও নিন, সেই রেডিওর মধ্যে আপনি যে কোনো চ্যানেল শুনুন, ইংরেজি খবর, ইংরেজি কথাবার্তা বা আলোচনা অনুষ্ঠান, টক শো, অনেক কিছু, গান আমি বলবো না যেহেতু গানের মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, শব্দগুলি বোঝা যায় না, কিন্তু কথাবার্তা, বিশেষ করে আমি যদি বলি, কারো অ্যাডভার্টাইজ না করে আমি বলছি, যেহেতু আন্তর্জাতিক মিডিয়ার যে নিউজ চ্যানেলগুলি রয়েছে বড় বড়, সেগুলি আপনি দেখতে পারেন, আমাদের দেশীয় চ্যানেলে যে ইংলিশ যে বলা হয় সেই চ্যানেলগুলি, সেগুলি আপনি যদি শোনেন কানের মধ্যে দিলে কিন্তু আসলে কী হবে ব্যাপারটা, আপনার মানে সম্পূর্ণ অ্যাটেন্টিভনেসটা যেটা আছে আপনার মনোনিবিষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে, আপনি ইউ ক্যান গেট মোর হাউ টু সে attentive to that, the words, very words, the pronunciation, the vocal, the word, আপনার মগজের মধ্যে কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু খুবই একটি মানে উপকারী জিনিস। আমরা যেহেতু গান শুনতে অভ্যস্ত, আপনারা সবাই শোনেন আমি জানি, তো গান শোনার সময় আমরা কিন্তু খুব মোহবিষ্ট হয়ে শুনতে চাই, আমরা কিন্তু একটা শব্দ মিস করতে চাই না এবং খুব ভালোভাবে আনন্দটাকে উপভোগ করতে চাই, নিতে চাই। ঠিক সেইভাবে যদি আপনি আপনার এই আনন্দটাকে এই ইংরেজি শেখার জন্য আপনি নিতে পারেন কানের মধ্যে, তাহলে কিন্তু এটা খুবই একটি ভালো উপায়। এবং নিউজ শুনলে কিন্তু, যেহেতু আপনার নিউজও শোনা হবে আর ইংরেজি যদি নাও বোঝেন, খবরটা বুঝলেন না, কিন্তু 2-4টা শব্দ কিন্তু আপনার মনের মধ্যে গেঁথে যাবে। এটা কিন্তু ইংরেজি ভাষা বলার প্রাকালে প্রাথমিক অবস্থায় এটা জরুরি যে আপনার মন ও মগজের মধ্যে কিন্তু শব্দ থাকতে হবে। তো আশা করি এটাও আপনারা চেষ্টা করবেন। প্রথমেতে গেল এই যে বন্ধু আপনার
পকেট বন্ধু, পকেট ফ্রেন্ড। দ্বিতীয় হলো একটি রেডিও, আমি রেডিও, আমার কাছে ছোট রেডিও, ওখানে একটি আছে বড় রেডিও আপনাদের কাছে, এটা আমার রেডিও, আমিও শুনি, এখনো শুনি, আর হেডফোন দিয়ে শুনবেন। আর তারপরে যে একটি জিনিস আপনার কাছে থাকা উচিত, যেটা আপনার একেবারে বেশি বন্ধু, সেটা হচ্ছে একটি ডিকশনারি। আমার কাছে একটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি রয়েছে, আপনি যে কোনো ডিকশনারি, এটার মধ্যে বাংলা নেই, বাংলাদেশে পাওয়া যাচ্ছে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা সব ধরনের পাওয়া যাচ্ছে। আমি যখন লেখাপড়া করেছি আমাদের ঘরে দুটো ছিল ডিকশনারি, একটি ছিল অত্যন্ত পুরনো, অত্যন্ত পুরনো, অনেক পৃষ্ঠা ছিল না, কিন্তু তারপরেও সেটা জানি না কোথা থেকে আমার বাবা পেয়েছিলেন, এবং আই গেস যে সেটা ছিল ব্রিটিশ আমলের, কারণ অত্যন্ত পুরনো, অত্যন্ত পুরনো। আমরা যখন পেজটা পেয়েছি সেই আজ থেকে 25-30 বছর আগে, তখনই সেটার বয়স ছিল 40-50 বছর, তাহলে অবশ্যই সেটা ব্রিটিশ পিরিয়ডের সময়ের ব্যাপার। তো যাই হোক, একটি ডিকশনারি আপনার কাছে খুবই প্রয়োজনীয়, আপনার পকেট বন্ধু, একটি পেপার, এটি কিন্তু মনে রাখবেন খুবই জরুরি, এবং একটি হেডফোনে আপনি যদি শোনার প্র্যাকটিস করেন, শুনতে গেলে, পড়তে গেলে, আপনার চোখে যদি আসে, আপনার কানে যদি যায়, আর আপনার সামনে যদি থাকে, দেখবেন যে চোখ কান দিয়ে বলে না, চোখ কান খোলা রাখিস, চোখ কান খোলা রাখলে কিন্তু ইংরেজিটা আপনার জন্য সহজ বোধ্য হয়ে যাবে। আচ্ছা, আজকে শেষ করার আগে আমি আপনাদেরকে একটি মানে বিশেষ বিষয় দেখাতে যাচ্ছি, যেটা আমার এই পকেট বন্ধুর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ, যে কথাটা বলতে চাচ্ছিলাম রেডিওর ব্যাপারে, আপনি যদি ঘুমিয়েও পড়েন তাহলে কিন্তু রেডিওটা, হেডফোনটা কানে রাখে, আমরা কিন্তু অনেক অভ্যাস আছে যে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, আপনি যদি সেভাবেও করেন সেটাও কিন্তু আমার মনে হয় না কোনো খারাপ জিনিস, যদিও এতটা করা ঠিক নয়, তারপরেও প্রাথমিক অবস্থাতে আপনি যদি মানে শুনতে থাকেন, দেখবেন আপনার মস্তিষ্কের মধ্যে কিন্তু নিয়ম, আমি জানি না সাইন্টিফিকভাবে সেটা কীভাবে বলে, কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি শব্দপুঞ্জি যদি সংগ্রহ করতে পারেন, তাহলে দেখবেন ইংরেজিটা খুব সহজ হয়ে যাচ্ছে, এর তারপরে যখন দেখবেন যে আপনি রেডিও শুনছেন এবং বুঝতে পাচ্ছেন, তার পরবর্তীতে স্টেজ হবে আপনার কমিউনিকেশন, মানুষের সাথে কথাবার্তা বলা। তো বাংলাদেশে যারই পান, আপনি যাকেই পান বন্ধু বান্ধব, তার সাথে চেষ্টা করুন যতটা সম্ভব কিছুটা বলার জন্য, কারণ আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে, আপনাকে কিন্তু এই যে সীমাবদ্ধতা, অচলায়তন আছে, এটাকে ফেড়ে ফুড়ে ভেঙে বেরিয়ে যেতে হবে, এবং আপনার মুখটাকে কিন্তু প্রশস্ত তটস্থ করতে হবে। যেভাবে মাতৃভাষা বাংলাকে আমি এত তাড়াতাড়ি বলছি, যেহেতু এই ভাষার শব্দগুলি সব আমার মগজের মধ্যে আছে, হয়তো আমি ইংরেজিতে এত ভালো পারবো না, ঠিক আছে না, যেহেতু আমার মাতৃভাষা নয়, কিন্তু তারপরও যেটা পারবো সেটাও কিন্তু ভালো। তো যখনই আপনি আদান প্রদান করবেন ভাষাটা, কথাবার্তা বলবেন মানুষের সাথে, তখন কিন্তু দেখবেন যে আপনি তার কাছ থেকে কিছু শিখছেন, সে আপনার কাছে কিছু শিখছে, এবং আপনি তার কথাটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন, এবং তার পরবর্তীতে আপনি এমনভাবে বলবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে এখানে দেখাতে যাচ্ছি এটা। আজকে আমি আপনাদের জন্য যে শব্দের যে মূল বিষয়টা নিয়ে এসেছি, এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা শব্দ থেকে একটা জিনিস মনে রাখলে কিন্তু টেকনিক্যালি অনেক জিনিস, অনেক শব্দগুলো আপনি ক্যাচ করে ফেলতে পারেন, এটা কিন্তু খুব দ্রুত ইংরেজি শেখার জন্য একটি খুব বড় একটা জিনিস। যেমন আজকে আমি অ্যাপ, এবি, অ্যাপ এখানে নিয়ে এসেছি, তো অ্যাপ থেকে আমি এখানে 10টি শব্দ লিখেছি, সেটা হচ্ছে অ্যাপ, আমরা সচরাচর বলি অ্যাবনর্মাল, মানে অস্বাভাবিক, বাচ্চাটা অ্যাবনর্মাল, আরে তুই অ্যাবনর্মাল, তুই খুব অ্যাবনর্মাল না, ইউ আর ভেরি অ্যাবনর্মাল। আচ্ছা দেখুন, পরবর্তী অ্যাবসোলিউট, একদম নিশ্চিতভাবে, ঠিক ঠিক, আর অ্যাবসোলিউটলি, ঠিক আছে ভাই, একদম অ্যাবসোলিউট ঠিক, আই এম অ্যাবসোলিউটলি রাইট, হি ইজ অ্যাবসোলিউটলি রাইট, সে একদম নিশ্চিতভাবে, একদম ঠিক ঠিক, সে রাইট, ঠিক। অ্যাবসেন্ট, অ্যাব দেখুন, এ বি আগে আগে আছে, অ্যাব অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে সে অ্যাবসেন্ট, অনুপস্থিত আজকে সে। চতুর্থ নম্বর হচ্ছে অ্যাব্রোড, বিদেশ, যেমন আমি বিদেশ থাকি, আই এম ইন অ্যাব্রোড, আই লিভ ইন অ্যাব্রোড, আই লিভ ইন অ্যাব্রোড, হি লিভস ইন অ্যাব্রোড, সে বিদেশে থাকে। আচ্ছা অ্যাবোভ, এ বি ও ভি, অ্যাবোভ উপরে, অ্যাবোভ অল, সবার পরে, সর্বোপরি, অ্যাবোভ অল, ঠিক আছে না। আচ্ছা তারপরে অ্যাবসকন, এটা কানুন বা আইন সংক্রান্ত শব্দ, অ্যাবসকন, কারো পালানো, জেল থেকে পালানো, ভেঙে পালানো, অথবা বেল জাম্প করা, এগুলিকে অ্যাবসকন বলা হয়, এ বি এস সি ও এন ডি, অ্যাবসকন, দেখুন কত সহজ, অ্যাপ কিন্তু রয়েছে, তারপরে কিন্তু অ্যাবসকন, এ বি এস সি ও এন ডি, অ্যাবসকন পালানো, অ্যাবসর্ভ শুষে নেওয়া, অ্যাবসর্ভ করা, আমি যা বলছি আপনারা শুষে নেন, অ্যাবসর্ভ করুন আপনার ব্রেনে, টেনে নিন, বুঝে নিন, অ্যাবসর্ভ করা, একটি স্পঞ্জ দিয়ে আপনি অ্যাবসর্ভ করে নিতে পারেন পানিগুলি, ঠিক আছে না, অ্যাবসর্ভ। তারপরে আছে অ্যাবরিজিন, অ্যাবরিজিন হচ্ছে পুরনো দিনের মানুষ, অস্ট্রেলিয়ার যে পুরনো মানুষ, নোম্যাডস যারা আছে, যারা পুরনো কালো মানুষ, পুরনো মানুষ, তাদেরকে অ্যাবরিজিনাল পিপল বলে, অ্যাবরিজিন পিপল। আচ্ছা শেষের দুটি হচ্ছে অ্যাবাউট,
ভেরি সহজ, আমরা বলি না ইটস অ্যাবাউট $10, প্রায় $10 মতো। ওকে আচ্ছা, অ্যাবল সমর্থ হওয়া, এই অ্যাবলটা দিয়ে কিন্তু আপনি এবিএলই অ্যাবল, অ্যাবলতে অনেক শব্দ করেন, ক্যাপেবল, সুইটেবল না, এ ধরনের অনেক অনেক, মানে অ্যাবল মানে সমর্থ হওয়া, ক্যাপেবল সে যোগ্য, সে যোগ্য, হি ইজ ক্যাপেবল। সুইটেবল এটা খুবই সুইট করতে, সুইটেবল মানে অনেক সময় আমরা এমন ইংরেজি বলি যেটা বাংলা অত আমরা ওই সময় আসে না মনের মধ্যে। তাহলে দেখুন এই যে অ্যাপ, অ্যাপ শব্দটাকে ধরে নিন, পরবর্তীতে আমি দ্বিতীয় সেগমেন্টে, পরবর্তী সেগমেন্টে অন্য একটি শব্দাংশ ধরে আপনাদেরকে শেখাবো। এই অ্যাপটা দেখে কিন্তু আপনি কিন্তু এখানে আরও অনেক শব্দ কিন্তু আছে, ডিকশনারি দেখলে আপনি পাবেন। তাহলে দেখুন এখানে অ্যাপ থেকে আমরা পাচ্ছি অ্যাপ, অ্যাবনর্মাল, অ্যাবসলিউট, অ্যাবসেন্ট, অ্যাব্রড, অ্যাবাভ, অ্যাবসকন্ড, অ্যাবজার্ভ, অ্যাবরিজিন, অ্যাবাউট, অ্যাবল, সব কিন্তু এবি থেকে শুরু, আমি এবি থেকেই শুরু করছি। এবারে দেখবেন ইংরেজি খুব সহজ। যাই হোক, সবশেষে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতে হচ্ছে, এবং আশা করি আমার যে কতগুলি মেথড আমি আপনাদেরকে দিলাম এগুলিকে আপনারা সম্যকভাবে চেষ্টা করবেন। বাকি আল্লাহ ভরসা, পরবর্তীতে আবার দেখা হবে, খোদা হাফেজ, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আশা করি আবার দেখা হবে, যদি বেঁচে থাকি দোয়া করবেন আমার জন্য, খোদা হাফেজ।